বিসমিল্লাহ রহমান রহিম। দেখো, আমরা তোমাদের ইলেকট্রনিক্স এর চ্যাপ্টার নাম্বার 2 সেমিকন্ডাক্টর ডায়োডের উপরে আমরা বেশ কয়েকটা ক্লাস নিলাম। আমরা এই চ্যাপ্টারে আমাদের যে সমস্ত বিষয়গুলো ছিল, পিএন জাংশন কেমন করে তৈরি হয়, তার ফরওয়ার্ড রিভার্স বায়াস, আইভি ক্যারেক্টারিস্টিক্স, ডায়োড ইকুয়েশন, ব্রেকডাউন, পিআইবি, ডিসিএসি রেজিস্ট্যান্স, লোড লাইন, আমরা এর অনেকগুলো পোর্শনের উপরে গত কয়েকটা যে ক্লাস আমরা নিচ্ছি, আজকে আমরা লাস্ট ক্লাস করব এই চ্যাপ্টারের উপরে। আমাদের আজকে ডায়োড প্যারামিটারের উপরে যে দু একটা পয়েন্ট একটু বাকি ছিল, তার মধ্যে একটা হলো ডায়োডের ডিসি এবং এসি রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়। আমরা ডায়োড দিয়ে যখন কোনো সার্কিটে ইউজ করতে যাব, তখন ডায়োডের বিভিন্ন প্যারামিটারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা প্যারামিটার গত ক্লাসে বলছিলাম। একটা হলো পিক ইনভার্স ভোল্টেজ, যেটা ছিল পিআইভি। এর মধ্যে আরেকটা প্যারামিটার হলো ডিসি রেজিস্ট্যান্স বা স্ট্যাটিক রেজিস্ট্যান্স। আমাদের যে ক্যারেক্টারিস্টিক কার্ভ ছিল, সেই কার্ভের মধ্যে আমরা সবসময় জানি যে রেজিস্ট্যান্স হলো এই যে ভোল্টেজ এবং কারেন্টের রেশিও, এটা কিন্তু রেজিস্ট্যান্স। যদি একটা, এখানে দেখো আমি যে কথাটা লিখছি যে ডিসি রেজিস্ট্যান্স, এটাকে যদিও স্ট্যাটিক রেজিস্ট্যান্সও বলা হয়, স্থৈতিক রোধও বলা হয়, যদি একটা ডিসি কারেন্ট একটা ডায়োডের মধ্যে যখন ফ্লো করে, তখন এটা যে রেজিস্ট্যান্সটা শো করে সেটা হলো ডিসি রেজিস্ট্যান্স। ম্যাথমেটিক্যালি স্ট্যাটিক রেজিস্ট্যান্স বা ডিসি রেজিস্ট্যান্স হলো ডিসি ভোল্টেজ, ডায়োডের টার্মিনালে যে ডিসি ভোল্টেজ প্রয়োগ করা হয় এবং যে ডিসি কারেন্ট তার মধ্য দিয়ে যায়, এটা রেশিওটাই হলো ডিসি রেজিস্ট্যান্স। আমরা যদি এটা ফরওয়ার্ডের ক্ষেত্রে, সাধারণত এটা ডিসি রেজিস্ট্যান্স যখন আমরা বলি, এটা ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রেই হবে। এই যে ডান পাশের এই যে তোমাদের এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ক্যারেক্টারিস্টিক কার্ভ ছিল, সেখান থেকে যদি আমরা একটা ট্যানজেন্ট তৈরি করি, সেখানে যে এদিকে যে তোমার যে ভোল্টেজ এটুকু থাকবে আর অপোজিটে যে কারেন্ট যেটা থাকবে, এই দুটো রেশিও থেকে আমরা ডিসি রেজিস্ট্যান্স আমরা বের করতে পারবো। আমাদের যে এই যে কোনো পেপারে যে শুরুতে এক নম্বরের কতগুলি প্রশ্নের উত্তর দিতে হয়, এই এক নম্বরের প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্য প্রতিটা চ্যাপ্টারের এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের মেমোরিতে রাখতে হবে। এই জায়গাতে যদি ডাইনামিক রেজিস্ট্যান্স বা এসি রেজিস্ট্যান্স কথাটা বলা হয়, এই সবগুলো কথা একই থাকবে। যদি আমরা ডায়োডের উপরে একটা এসি ভোল্টেজ প্রয়োগ করি, সেই ক্ষেত্রে ঠিক এখানেকার যে পরিবর্তন যেটা হবে, সেই এসি ভোল্টেজ এবং এখানে যে কারেন্ট যাবে, সেই দুটা রেশিওটাই হবে ডাইনামিক রেজিস্ট্যান্স আর এসি রেজিস্ট্যান্স। জাস্ট একটু কথা মনে রাখতে হবে, আমরা তো ভোল্টেজ প্রয়োগ করছি, কারেন্ট পাচ্ছি, এই ভোল্টেজ এবং কারেন্টের যে রেশিও সেটাই হলো তার রেজিস্ট্যান্স। ডায়োডের ক্ষেত্রে আমরা এভাবে যদি তার ফরওয়ার্ড অবস্থায়, ফরওয়ার্ড বায়াসিং অবস্থায় এই ভোল্টেজ এবং কারেন্টের রেশিওটা অবশ্যই এভাবে আমাদেরকে নিতে হবে, একটা ট্যানজেন্ট তৈরি করে নিতে হবে, তখন আমরা এর থেকে আমরা ডিসি এবং এসি রেজিস্ট্যান্স আমরা পেতে পারি। এরপরে দেখো, আমাদের এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট ছিল লোড লাইন কথা। লোড লাইন আমাদের ইলেকট্রনিক্সে লেখাপড়া করতে গেলে, আমরা বিশেষ করে আমরা ট্রানজিস্টরের যে লোড লাইন বিষয়টা আমাদের বেশি কথা ইউজ হবে, ডায়োডের ক্ষেত্রে লোড লাইনটা খুব ইম্পর্টেন্ট হয়ে আসে না। তারপরেও যেহেতু সিলেবাসে ছিল, আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি। লোড লাইন হলো গ্রাফিক্যাল অ্যানালাইসিস অফ নন লিনিয়ার ইলেকট্রনিক সার্কিট। নন লিনিয়ার কেন বলছি, দেখো ডায়োডের আমি এর আগে তোমাদের বলছিলাম, মার্ক করছো কিনা, আমরা যদি পিওর রেজিস্ট্যান্স হয় তাহলে ভোল্টেজ এবং কারেন্টের রেশিও থাকে একদম সমান, সোজা স্ট্রেট লাইন হয়ে চলে যায়। কিন্তু আমাদের ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভগুলি কিন্তু নন লিনিয়ার, বাঁকা হয়ে চলে যাচ্ছে।
এই নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক যাদের আছে যেমন ডায়োড বা ট্রানজিস্টর তাদের ক্ষেত্রে লোড লাইন হলো ক্যারেক্টারিস্টিক্স কার্ভের উপরে অর্থাৎ বৈশিষ্ট্য লেখের উপরে একটা লাইন আমরা তৈরি করি এই কারেন্ট এই লাইনটা অবশ্যই কারেন্ট ভার্সেস ভোল্টেজ এটা দিয়ে তৈরি করা হয় আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো আমি এখানে একটা ডায়োডের লোড লাইন কিভাবে তৈরি করা হয় তার জন্য একটা ছোট অ্যানালাইসিস দেখাইছি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা আব্দুল্লাহ মামুন স্ক্রিন দেখতে পাচ্ছ জি স্যার জি স্যার একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে একটা রেজিস্ট্যান্স এটাকে আরএল বলতিছে অর্থাৎ লোড রেজিস্ট্যান্স আর এখানে আমাদের একটা ডায়োড এর মধ্য দিয়ে যদি আইডি কারেন্ট চলে এটা একটা কমপ্লিট লুপ তৈরি করে যদি আমরা এই কারেন্ট চলা অবস্থায় এই ডায়োডের এগেনস্টে ভোল্টেজটা যদি ভিডি হয় তাহলে আমরা কারশফস ভোল্টেজ ল আমরা সেই ইলেকট্রিসিটিতে দেখছি যে বিভিন্ন সার্কিট অ্যানালাইসিস করার জন্য একটা হলো কারশফ তোমরা অনেক সময় বাংলা বইতে কিরশফ শব্দটা পড়ছো কিরশফের একটা হলো জয়েন্ট সূত্র একটা হলো লুপ সূত্র এটা হলো লুপ সূত্র এটাকে ভোল্টেজ ল বলা হয় এই ভোল্টেজ ল প্রয়োগ করা যায় তাহলে এখানে যেখান থেকে আমরা শুরু করছি ভোল্টেজ এই লুপের ডিরেকশন এদিক দিয়ে গেলে কারেন্টের ডিরেকশন ইনটু আইডি ইনটু আরএল আর এখানে আরেকটা ভোল্টেজ আছে মাইনাস ভিডি লুপ শেষ হয়ে গেল অর্থাৎ ইজ ইকুয়াল টু জিরো এভাবে তোমাদের মনে থাকার কথা কিরশফের বা কারশফের এই ভোল্টেজ ল ব্যবহার করে যে কোনো লুপের মধ্যে আমরা ইকুয়েশন ডিরাইভ করতে পারি সেখান থেকে যদি ভি ইজ ইকুয়াল টু আইডি আরএল প্লাস ভিডি লিখি এখন এখানে দুইটা বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করতে হবে তুমি যদি ভোল্টেজ অ্যাক্রস ডায়োড ইজ ইকুয়াল টু জিরো ভিডি ইজ ইকুয়াল টু জিরো বলো তাহলে এই সমীকরণের মধ্যে বসাই দিলে তুমি আইডি সমান সমান পাবে ভি বাই আরএল অর্থাৎ যখন ভোল্টেজের মধ্যে এই ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ভোল্টেজ নাই সে অবস্থায় এই কারেন্টটা হবে ম্যাক্সিমাম কারেন্ট তুমি যদি এই যে একটা গ্রাফ আমরা করছি আমাদের এই বাঁকটা রেখাটা হলো ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ছিল এই কার্ভের উপরে মূল বিন্দু থেকে এই যে ভি বাই আরএল বিন্দুটাকে এখানে একটা বিন্দুটা বসালাম আবার যদি এই ইকুয়েশনের মধ্যে তুমি কারেন্টের মানটাকে জিরো বসাও তাহলে সেখানে আরেকটা বাউন্ডারি কন্ডিশন আমরা পেলাম ভি ইজ ইকুয়াল টু ভিডি এই সমীকরণের মধ্যে বসালে পরে আমরা ভি ইজ ইকুয়াল টু ভিডি পেলাম অর্থাৎ এই যে ভোল্টেজের এখানে আমরা এই যে আরেকটা এই বিন্দুটা যদি বসাই তাহলে এদিকে কারেন্ট নাই শুধু ভোল্টেজের মান আর এখানে ভোল্টেজ নাই কারেন্টের মান এই দুইটা যে বিন্দু পাওয়া গেল এই বিন্দু দুটো বরাবর যদি আমরা যোগ করে যে রেখাটা তৈরি করলাম এই রেখাকেই আমরা বলতেছি লোড লাইন আমি একটু আগে বলছিলাম যে লোড লাইন হলো এই নন লিনিয়ার যে ইলেকট্রনিক ডিভাইসের যে বিষয় তাদের বৈশিষ্ট্য লেখ যেটা আছে তার উপরে তৈরি করে একটা লাইন এবং এই লাইনটা লোড লাইনটা এই ক্যারেক্টারিস্টিক কার্ভকে যেই পয়েন্টে সেট করে সেটাকে বলে আমরা কিউ পয়েন্ট দ্যাট ইজ অপারেটিং পয়েন্ট কুইসেন্ট পয়েন্ট বিভিন্ন শব্দ দেওয়া হয় এই শব্দটার নাম অর্থাৎ একটা ডায়োডকে ঠিক আমরা যদি এই রকম একটা ভোল্টেজ এরকম কারেন্ট একটা মানে যদি আমরা নিয়ে যাই তাহলে এই ডায়োডটা সবথেকে ভালো ওয়ার্ক করবে একটা ডায়োডকে সাকসেসফুলি একটা সার্কিটে ব্যবহার করার সময় আমাদের এই অ্যানালাইসিস যদি থাকে লোড লাইন অ্যানালাইসিস থাকে সেখান থেকে আমরা কিউ পয়েন্ট বের করতে পারি তাহলে ডায়োডকে সাকসেসফুলি একটা সার্কিটে ব্যবহার করা আমাদের জন্য সহজ হয় সেই জন্য লোড লাইন অ্যানালাইসিস করা হয় তাহলে লোড লাইনের ডেফিনেশনে দেখো আমাদের যদি আমাদের ডেফিনেশন বলতে হয় আমাদের সেখানে বলতে হবে আসলে এটা লোড লাইন হলো এমন একটা রেখা যেটা ডায়োড বা ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখের উপরে তৈরি করা হয় এবং এই রেখাটা হলো এই গ্রাফ অফ দ্য কারেন্ট ভার্সেস দ্য ভোল্টেজ ইন এ নন লিনিয়ার ডিভাইস তাহলে এই লোড লাইনের ডেফিনেশন এটা ইন জেনারেল ডেফিনেশন আমি এখানে দিচ্ছি বইয়ের মধ্যে তোমরা পাবে ডায়োডের ক্ষেত্রে লোড লাইন হতে পারে ট্রানজিস্টার ক্ষেত্রে আমরা ট্রানজিস্টারের লোড লাইন কেমন করে আমরা ভবিষ্যতে দেখবো
লোড লাইন ডায়োডের লোড লাইন তৈরি করাটা খুব সিম্পল আমরা এখান থেকে দেখলাম এই দুইটা বিন্দুর মাধ্যমে এটার এই দুইটা বিন্দুকে যোগ করলে এবং এই দুইটা বিন্দুর মানটা একটা ডায়োডের সিম্পল একটা সার্কিটের মধ্যে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে আমরা এই দুইটা বিন্দু পেতে পারি এই দুইটা বিন্দু সংযোগ রেখাটাই হলো এই ক্ষেত্রে ডায়োডের লোড লাইন লাউরে লোড লাইনের পরে আমাদের এই চ্যাপ্টারে আমি একটা বিষয়কে একটু ইচ্ছা করে এটা ডিলে করলাম সেটা হলো ডায়োড ইকুয়েশনটা এটা একটা টোটালি একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আমাদের ইলেকট্রনিক্সে আমাদের থার্ড ইয়ারের সার্কিটে ঠিক এতটা ডিপ ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা খুব একটা নাই আমাদের মূলত সার্কিট অ্যানালাইসিসটার উপরে ইমফেসিস দিতে হবে তারপরেও যেহেতু সিলেবাসে আছে এবং এটা কিছু আমাদের এই মানে লিঙ্কিং এর কতগুলি সমস্যা হয় যেমন দেখো ডায়োড ইকুয়েশন অর্থাৎ ইকুয়েশন বলতে বোঝায়টা কি যে ইকুয়েশন দিয়ে একটা ডায়োডের মধ্যে ভোল্টেজ এবং কারেন্ট রিলেটেড একটা ইকুয়েশন যার মাধ্যমে আমরা ডায়োডের ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াসের মধ্যে কিভাবে কারেন্ট যায় আমরা বুঝতে পারি ম্যাথমেটিক্যালি বুঝতে পারি আমাদের থার্ড ইয়ার ইলেকট্রনিক্স এর সাবজেক্টটা কিন্তু এতটা ম্যাথমেটিক্স ওরিয়েন্টেড নয় যাই হোক আমি সংক্ষেপে এই বিষয়টা দেখাচ্ছি এবং তোমাদেরকে বলা থাকবে যে এটা বিভিন্ন বইতে যেমন তুমি এস চৌধুরী বই দেখে আমি এখানে কি ইকুয়েশন দিছি তোমরা যদি সাইদুজ্জামান সাহেবের বই দেখো অথবা ওই যে মকসাদ স্যারের যে বই মধ্যে দেখো অনেক ক্ষেত্রে কিছু সিম্পল দেওয়া আছে অ্যাটলিস্ট তোমরা ফাইনাল ইকুয়েশনটা মনে রাখবা আর যদি এটা পুরোটা মনে রাখতে পারো ভালো আমি এখানে ওই সব ওই বইগুলি থেকে একেবারে মোটামুটি প্রয়োজনীয় ইকুয়েশন গুলি এখানে নিয়ে আসছি তোমরা এটাকে যদি হাতের কাছে কলম কাগজ থাকে তোমরা একটু মার্ক করে রাখতে পারো আমাদের এখানে চারটা ইকুয়েশন প্রথমে আমরা দিছি এই চারটা ইকুয়েশন পাওয়া গেল কোথা থেকে এটা আসলে সলিড স্টেট ফিজিক্স এর সেমিকন্ডাক্টর থিওরি এই ইকুয়েশন গুলি আমাদেরকে বলছে যে একটা পিএন জাংশনের মধ্যে এন রিজিয়ন এবং পি রিজিয়নের মধ্যে যে ক্যারিয়ার গুলো থাকে সেই ক্যারিয়ার তোমার এন টাইপের মধ্যে ইলেকট্রনের ক্যারিয়ারের কনসেন্ট্রেশন কত এন টাইপের মধ্যে হোলের কনসেন্ট্রেশন কত এভাবে প্রতিটা এন টাইপ এবং পি টাইপের মধ্যে দুই জায়গাতে মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার আছে এই চার রকম ক্যারিয়ারের কনসেন্ট্রেশন বাংলায় যেটাকে বলে সংখ্যা ঘনত্ব এই চারটার জন্য একটা ইকুয়েশন দেওয়া হয়েছে এন আই এই আই ফর ইন্ট্রিনসিক আমি এখানে লিখে দিছি তোমাদেরকে বলছিলাম শুরুর দিকে যে একটা ডায়োডের সেমিকন্ডাক্টরের একেবারে বিশুদ্ধ অবস্থাটাকে বলা হয় ইন্ট্রিনসিক এই এখান থেকে এন আই কিন্তু অন্য এর অন্য কোনো প্যারামিটার না ইনিশিয়াল নয় এখানে হলো এন আই টা হলো ইন্ট্রিনসিক ই টু দি পাওয়ার মাইনাস সি আই এন মাইনাস সি এফ ইএফ হলো ফার্মিলা এনার্জি লেভেল ডিভাইডেড বাই কেটি কে হলো বোলটজম্যান কনস্ট্যান্ট টি হলো অ্যাবসলিউট টেম্পারেচার এই যে এই ইকুয়েশনটা তৈরি করছেন মূলত এই জাতীয় ইকুয়েশন গুলো সলিড স্টেট ফিজিক্সে অনেক সময় কোয়ান্টাম অ্যাপ্রোচ ব্যবহার করে এই বিভিন্ন ক্যারিয়ারের কনসেন্ট্রেশন গুলো আগে নিয়ে আসা হয়েছে এই ইকুয়েশন গুলি আইডেন্টিক্যাল একটা মনে রাখলে অন্যগুলি কিন্তু লেখা সম্ভব একটু কিভাবে খেয়াল করলে কিন্তু যদি তোমাকে লিখতে হয় অবশ্যই তোমাকে মেমোরাইজ করতে হবে এই লাইনটা তোমাকে কোথা থেকে আসছে আমি তোমাদেরকে দেখাতে পারবো না এখন এই যে যেখানে মধ্যে এগুলি যে ভোল্টেজ লেভেল দেওয়া হলো এই ভোল্টেজ লেভেলের ই আই পি মাইনাস সি আই এন ইজিক্যাল টু ই ভিবি এখানে ভিবি কে আমরা বলতেছি ব্যারিয়ার পটেন্সিয়াল ব্যারিয়ার পটেন্সিয়াল কি জিনিস আমাদের ছাত্রদের এই চ্যাপ্টারে ছাত্রদের মনে রাখা দরকার আমরা কিন্তু আগে বলে আসছি যে একটা যেই মাত্র পিএন জাংশনটা তৈরি হবে শুরুতে তার জাংশন লেভেলে এই যে একটা পটেন্সিয়াল ডেভেলপ করে এটাকেই বলি আমরা যে ডিপ্লেশন লেয়ার তৈরি হয় এই লেয়ারের কারণে ওখানে যে পটেন্সিয়ালটা তৈরি হয় সেটারই নাম হলো ব্যারিয়ার পটেন্সিয়াল এই ব্যারিয়ার পটেন্সিয়ালের মানটা এই সমীকরণের মধ্যেগুলি দিয়ে একটা সলিউশন করলে পরে এই সমীকরণগুলিকে একটু সিম্পলিফিকেশন করা যাবে এন পি নট ইজ ইকুয়াল টু এন এন নট ই টু দি পাওয়ার মাইনাস ই ভিবি
divided by kt. একই ভাবে হোলের জন্য pp not is equal to pp not e to the power minus e bb by kt. এরপরে এই যে দুটো সমীকরণ এটা গেল নরমাল অবস্থায় গেল, এরপরে যদি আমরা পিএন জাংশন বা ডায়োডের মধ্যে ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়োগ করি, আমি আবারো বলছি আমাদের যে ইকুয়েশন যেটা দাঁড়াবে এই ইকুয়েশনটা আমরা ইচ্ছা করলে ফরওয়ার্ড এবং রিভার্স উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়োগ করলে পরে আগের যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন ছিল সেখান থেকে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়বে, এন পি নট ছিল সেখানে ডেল এন পি নট পরিমাণ বাড়লো, এটা এটা আগের সমীকরণের সঙ্গে ম্যাচিং করে আমরা এটা পেতে পারি। সেখান থেকে যেটা বৃদ্ধি পেল সেটার জন্য একটা সমীকরণ আসলো, এবং একইভাবে হোলের জন্য এরকম একটা সমীকরণ তৈরি করা যাবে। এই দুটো সমীকরণ আসার পরে অর্থাৎ ফরওয়ার্ড বায়াসিং এর পরে ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশনের মধ্যে যে চেঞ্জ যেটা আসলো যেটার কারণে মূলত আমরা কারেন্ট পাবো, এই কারেন্টের টোটাল কারেন্টটা দাঁড়াবে হলো কারেন্ট ডিউ টু ইলেকট্রন, কারেন্ট ডিউ টু হোল, এই দুইটার মুভমেন্টের কারণে। এবং এটার জন্য একটা বড় ইকুয়েশন, এই ইকুয়েশন গুলো ইজ আই এন ইজ ইকাল টু অর্থাৎ কারেন্ট ডিউ টু ইলেকট্রন ই এ ডি এন ডেল এন পি নট বা এল এন, এখন এই জিনিসগুলো, এ হলো জাংশনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপরে ডিএন হলো ইলেকট্রনের ডিফিউশন কোএফিসিয়েন্ট, পি ডিপি করে হলে ডিফিউশন কোএফিসিয়েন্ট, এল এন হচ্ছে লেন্থ অফ ডিফিউশন। এই ইকুয়েশন গুলো এরকম লম্বা ইকুয়েশন দাঁড়াবে, এইটার পরে এই দুটা মান যোগ করলে যে ইকুয়েশন দাঁড়াবে এই উপরের থেকে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের অতিরিক্ত যেটা ফরওয়ার্ড বায়াসের কারণে যেটা পাওয়া গেল বেশি, সেই ইকুয়েশন গুলি এই ইকুয়েশনের মধ্যে যোগ করলে পরে ফাইনালি একটা ইকুয়েশন আসবে আই ইজ ইকাল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস ই বি বাই কেটি মাইনাস ওয়ান, এখানে বিটা বড় হাতের হবে, এটা হলো আমাদের ফরওয়ার্ড ভোল্টেজ যেটা ভি, এটা হলো সেই ভি। এই ইকুয়েশনটাকে এবং এই যে এখান থেকে এই পর্যন্ত ই এ ব্র্যাকেট ডি এন এন পি নট বাই এল এন প্লাস ডিপি পি নট বাই এল পি, এই পুরো পোর্শনটার পরিবর্তে যদি আই নট আমরা লিখি, এখানে আই নটটা হলো রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এই ইকুয়েশনটাই তোমরা মনে রাখার চেষ্টা করবা। যদি এত বড় একটা ডিরেকশনটা আমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমাদের বর্তমান ধারায় ডিরেকশনটা ওভারলুক করা হয়, আমাদের অনার্স অনার্স লেভেলে কিছু কিছু ডিরেকশন আমাদের ছাত্রদেরকে অবশ্যই দেখতে হয়, আমাদের যদি একটা ইকুয়েশন আমরা ডায়োড ইকুয়েশন হিসেবে মনে রাখতে চাই এটা হবে সেই ইকুয়েশন আই ইকুয়াল টু আই নট ব্র্যাকেট ই টু দি পাওয়ার ইভি বাই কেটি মাইনাস ওয়ান, আর এখানে আই নটটা হলো রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তবে বইতে দেখবা যে এটাকে ইন জেনারেল এখানে একটা ইটা চিহ্ন দিয়েও লেখা হয়, এই ইটাটা জার্মানিয়ামের জন্য ওয়ান বসালে পরে আগে ইকুয়েশনটা এটাই দাঁড়ায়, কিন্তু সিলিকন যেটা আমাদের জন্য বেশি প্রিফারেবল সেখানে কিন্তু ইটার মান হবে টু, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য অনেক সময় ইন জেনারেল ইকুয়েশন হিসাবে ডায়োডের ইকুয়েশনে বলতে আমাদের এটা বলা হয়ে থাকে। এই যে ডায়োড ইকুয়েশন আমি তোমাদেরকে বলার যেটা দেখালাম, যেটা আমি আবারও বলছি যে এটা একেবারে একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, খুব বেশি মন খারাপ করার দরকার নাই, এই রকম চিহ্ন দেখলে পরে আমাদের অনেক সময় একটু খারাপ লাগে যে আমরা এটা কি করে মাথায় রাখবো, মানে আবার ভবিষ্যতে কি করে আমরা এটাকে আমাদের লেখার সময় কি ধরনের সমস্যা হতে পারে। এটা মূলত সলিড স্টেট ফিজিক্সের সেমিকন্ডাক্টর কনসেপ্ট থেকে এরকম একটা ইকুয়েশন আমরা দিতে পারি, এই ইকুয়েশনটা ডায়োড ইকুয়েশন হিসাবে তোমরা মনে রাখতে পারো। আমাদের এই চ্যাপ্টারে ডায়োড ইকুয়েশন বিষয়টা যেহেতু দেওয়া ছিল, আমি শেষে হলেও সেই লাইনটা তোমাদেরকে দেখালাম। এর মধ্যে দেখো আমাদের এই চ্যাপ্টারে যদি আলোচনা সব শেষের দিকে, শেষের দিকে একটি কথা এখানে লেখা ছিল ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট থ্রু এ ডায়োড, ডায়োডের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে, ডায়োডের মধ্যে যখন কারেন্টের কথা বলা হয় তাহলে, আচ্ছা এইটা কেউ একজন বলতে পারবে যে
এই যে সোহেল রহমানকে দেখতে পাচ্ছি, এটা ম্যাক্সিমাম কারেন্টে ফরওয়ার্ডের ক্ষেত্রে হবে না রিভার্সের ক্ষেত্রে হবে? সোহেল রহমান বলতে পারবে? সোহেল রহমান কথা বলতে পারলে না বসে। আরিফুর রহমান, আকাশ, এই ম্যাক্সিমাম কারেন্ট যখন আমাদের এই প্রশ্নটা আসবে, ডায়োডের ম্যাক্সিমাম কারেন্ট, এটা কি ফরওয়ার্ডের ক্ষেত্রে হবে না রিভার্সের ক্ষেত্রে হবে? ফরওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই হবে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে হবে। মাথার মধ্যে রাখতে হবে যে আমাদের একটা ডায়োড তো আমরা তাত্ত্বিকভাবে রিভার্সে সামান্য কিছু কারেন্ট যেতে পারে, অন্যথায় ডায়োডের মধ্যে কারেন্ট বলতেই আসলে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট। এই ফরওয়ার্ড বায়াসে ডায়োডের মধ্য দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা হলো তার ম্যাক্সিমাম, সব থেকে বেশি যে কারেন্ট যায় সেটাকে বলে আমরা ম্যাক্সিমাম কারেন্ট। যদি কখনো এই জাতীয় কোনো কথা আমাদের সামনে আসে, আমাদের সাধারণ জ্ঞান দিয়ে উত্তর দিতে হবে। তাহলে দেখো, আমরা কিন্তু এই চ্যাপ্টারের অধিকাংশ বিষয়গুলো আলোচনা করে আসছি, এর মধ্যে আমাদের এই চ্যাপ্টারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু কে বলবে? একজন, যতগুলি বিষয় ছিল এর মধ্যে যেটা আমাদের তাত্ত্বিক থিওরিটিক্যাল কাজের জন্য এবং প্র্যাকটিক্যাল কাজের জন্য সব থেকে বেশি দরকার পড়বে সেটা কোনটা? এই চ্যাপ্টারে সবগুলি টপিকস কিন্তু আমি আলোচনা করছি, সিলেবাসের দিকে তাকায় দেখবো যে এই কয়টা টপিক লেখা আছে, আমি এর মধ্যে সবগুলি পয়েন্ট কথা বলছি। এর মধ্যে তিন নম্বরে যেটা লেখা আছে আইভি কারেন্ট অফ ডায়োড, এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এটা হলো আমাদের এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এই ডায়াগ্রামটা তোমরা নিজেরা আঁকায় এঁকে কিভাবে এই ডায়াগ্রামটা ব্যাখ্যা করা যায় এই জিনিসটা কিন্তু তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। এবং এর মধ্যে উত্তর আসছে ডায়োড দিয়ে, আমাদের নেক্সট চ্যাপ্টারটা হলো ডায়োড অ্যাপ্লিকেশন। ডায়োড দিয়ে আমরা রেক্টিফায়ার বানাবো, ডায়োড দিয়ে তিন রকমের রেক্টিফায়ার হবে, একটা হাফ ওয়েভ রেক্টিফায়ার, ফুল ওয়েভ রেক্টিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার। এই রেক্টিফায়ার যেটা আমাদের অনেক অনেক অ্যাপারেটাস আমাদের ডিসি দিয়ে চলে, কিন্তু আমাদের সাপ্লাই হলো এসি। আমরা একটা ছোট্ট অ্যাডপ্টারের অ্যাডপ্টার শব্দ ব্যবহার করি, এই অ্যাডপ্টারের মধ্যে মূলত একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার রাখা হয়, আর তারপরে তার সাথে একটা এই রেক্টিফায়ার সার্কিট থাকে। রেক্টিফায়ার সার্কিটের মেইন কম্পোনেন্টটা হলো ডায়োড। এখন এই ডায়োড দিয়ে আমরা এসি কে কিভাবে ডিসি বানাই ফেলছি, তাহলে তার উত্তরটা কি হবে, এই উত্তরে জানতে গেলে আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক জানতে হবে। এই জন্য আমি বলছিলাম যে এই চ্যাপ্টারের আইভি ক্যারেক্টারিস্টিকসটা আমাদের প্রত্যেকে আইভি ক্যারেক্টারিস্টিকস। এখানে আব্দুল্লাল মামুন শুনতে পাচ্ছ কথা? আব্দুল্লাল মামুন, জি স্যার, জি স্যার, বলতে পারবো রিভার্স কারেন্ট আমরা মাপবো কোন এককে? রিভার্স কারেন্ট আমরা ডায়োডে কোন এককে মাপবো? আমার এই গ্রাফের মধ্যে কিন্তু সোজা আছে, এই মধ্যে দেওয়া আছে, দেখছো খেয়াল করে? মাইক্রো অ্যাম্পিয়ার আই দিয়ে ব্র্যাকেট, মাইক্রো অ্যাম্পিয়ার স্যার, হ্যাঁ মাইক্রো অ্যাম্পিয়ার, একই গ্রাফ উপরের দিকে কিন্তু আই এর মধ্যে ব্র্যাকেটে কি দেওয়া আছে? মিলি অ্যাম্পিয়ার আছে, মিলি অ্যাম্পিয়ার। তাহলে ফরওয়ার্ড কারেন্ট মাপি আমরা মিলি অ্যাম্পিয়ারে, আর রিভার্স কারেন্ট মাপি মাইক্রো অ্যাম্পিয়ারে। এই কথাগুলো কিন্তু আমাদের প্রতিটা কথা মনে রাখতে হবে, হ্যাঁ। এবং এখানে যে সামান্য এই যে রিভার্স বায়াসে সামান্য কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এটা তাত্ত্বিক কথা, আমরা বাস্তবে ধরে নেই যেখানে কোনো কারেন্ট আসে না, ফরওয়ার্ডে কারেন্ট যায় রিভার্সে কারেন্ট আসে না। সুতরাং একটা এসির পজিটিভ পোর্শন চলে যাবে সার্কিটের আউটপুটে, ইনপুটে তোমার নেগেটিভ পোর্শনটা, নেগেটিভ এসিটা যেতে পারবে না। এভাবে আমরা এই যে তত্ত্ব যেটা কেন ডায়োড এসি কে ডিসি তে রূপান্তর করে, তার উত্তর আছে আমাদের আইভি ক্যারেক্টারিস্টিকের। এবং আমরা এই যে দেখো যে এখানে ব্রেক রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, এটা এখান থেকেই আসলে পিআইভি যেটা, হ্যাঁ, নি ভোল্টেজ কাকে বলে, এই রকম যে কোনো একটা প্রশ্ন আমাদের শর্ট প্রশ্ন পড়লে এই গ্রাফটা মনে রাখলে আমরা এখান থেকে কিন্তু সবগুলি কথার উত্তর দিতে পারি। আমাদের আর কারো আমাদের এই চ্যাপ্টারের উপরে আমরা অনেকগুলো পয়েন্ট যে আলোচনা করলাম, আমার আমি ঢাকা শহরে বসে আছি, আমার হাতের মধ্যে কোনো বই পুস্তক নাই, আমি তোমাদের
একটা বই আমার হাতে কাছে পেলে মাস্টার্স এর ক্লাস নিতে হবে সেটারও বই নেই আমি এই এই তোমার এই বিভিন্ন জায়গা থেকে কিছু খোঁজ খবর করে নিয়ে এসে আমার ছেলেটার একটু হেল্প হেল্প নিয়ে আমি যেটা কতগুলি জিনিস বানাই তোমাদের সামনে উপস্থাপন করছি আমার কিছু লিমিটেশন সত্ত্বেও তোমাদের উপস্থিতি একটু বেশি ভালো হলে ভালো হতো আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো দেখি বসে আমাদের এই যে চ্যাপ্টারের উপরে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম আমাদের এই চ্যাপ্টারের আলোচনা আজকের মতো শেষ কি বলছো বলো দেখো আমি যে তোমার পরবর্তী স্লাইড থেকে বলি এই যে এখানে নিচের দিকে আমার একটা হাতে লেখা যে কাজটা যেটা দেখো এটা হলো মূলত আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভ এখানে লেখা আছে ক্যারেক্টারিস্টিক কার্ভ আমরা ডায়োডে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক কার্ভ এখানে দিয়ে রাখছি এখন দেখো আমরা ডেফিনেশনের মধ্যে কি বলছি এটা হলো লোড লাইন ইজ এ লাইন ড্রন অন দি ক্যারেক্টারিস্টিক কার্ভ এই বৈশিষ্ট্য রেখার উপরে যে লাইনটা তৈরি করা হয় এবং যে কারেন্টটা যে গ্রাফটা কারেন্ট ভার্সেস ভোল্টেজ ডায়োডের কারেন্ট ভার্সেস ভোল্টেজ দিয়ে প্রকাশ করা যায় সেটাই হলো লোড লাইন এখন আমরা এই সেই লোড লাইনটা আঁকবো কোথার থেকে আন্দাজে একটা দাগ দিয়ে দিব আন্দাজে দাগ দিলে তো হবে না আমরা এই লাইনটা তৈরি করার জন্য অর্থাৎ বাউন্ডারি কন্ডিশন থেকে ভোল্ট কারেন্ট যখন শূন্য থাকে তখন ভোল্টেজের মান সব থেকে বেশি কত হয় আর ভোল্টেজ যখন জিরো থাকে তখন কিভাবে কারেন্টের সর্বোচ্চ মান হতে পারে এই দুইটা বিন্দু আমাদের আগে বের করে নিতে হবে সেই বিন্দু বের করার জন্য আমরা একটা ডায়োডের সিম্পল একটা একটা সার্কিট আমরা এখানে তৈরি করলাম এই সার্কিটের থেকে কিরশফের ভোল্টেজ ল প্রয়োগ করলে পরে এই লাইনটা হয় এই লাইনটার ব্যাপারে কোনো সমস্যা আছে আকাশ এখানে দেখো একদমই ভোল্টেজ দেখো কারেন্ট যেদিকে যাচ্ছে লুপের ডিরেকশন সেম দিকে মাইনাস হবে এটি ইকুয়াল টু জিরো হবে এখান থেকে এই যে ইকুয়েশনটা দাঁড়ালো তার মধ্যে তুমি একটা এই এই কারেন্ট এই ভোল্টেজটাকে জিরো বললে কারেন্টের মান হবে সর্বোচ্চ একইভাবে তুমি কারেন্টের মান জিরো বসলে ভোল্টেজের মান হবে সর্বোচ্চ তাহলে এই যে কারেন্টের মান এখানে শূন্য ভোল্টেজ নাই এখানে যেখানে জিরো আর কারেন্টের এই সর্বোচ্চ মানটা বললাম বসালাম এটা যেহেতু একটা এই যে অক্ষের উপরে এই বিন্দুটা বসালে এটা একটা বিন্দু পাওয়া গেল একইভাবে এখানে দেখো আইডির মান হলো এই লাইভ বরাবর আইডির মান শূন্য এদিকে কোনো আইডি মান নাই আর এখানে ভোল্টেজের মানটা হলো ভি এই যে মান যেটা এই দুটা মানের মধ্যে যোগ করলে পরে যে রেখা যেটা পাওয়া গেল সেই রেখাটাকে বলছি আমরা লোড লাইন একইভাবে আমরা যখন ট্রানজিস্টার ক্ষেত্রে তখনও দেখব ট্রানজিস্টারের মধ্যে এরকম লুপ সূত্র প্রয়োগ করে বাউন্ডারি কন্ডিশন থেকে দুটা বিন্দু আগে বানাতে হবে এবং এখানে একটা কথা যদি এই ভোল্টেজটা আমরা ডিসি ভোল্টেজ প্রয়োগ করছি এই জন্য এই লোড লাইনকে ডিসি লোড লাইন বলা হয় আমার যদি এখানে আমরা দেখো আমাদের সময় শেষের দিকে বুঝছো তোমার যদি এসি এসি ভোল্টেজ প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে এই লাইনটা অনেক সময় আরেকটু নিচের দিকে নেমে আসবে কিউ পয়েন্ট ঠিক থাকবে সেই রকম লাইনটা তখন আমরা বলবো এসি লোড লাইন এসি লোড লাইনের মাধ্যমে এই যেই বিন্দুতে আবার লো ক্যারেক্টারিস্টিক কার্ভের উপরে লোড লাইনটা যেই জায়গাতে ইন্টারসেক্ট করে সেই বিন্দুটাকেই বলে আমরা কিউ পয়েন্ট কুইসেন্ট পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট যেই পয়েন্টে আমরা বলছিলাম যে ডায়োড সব থেকে ভালোভাবে এখানে সাকসেসফুলি ওয়ার্ক করতে পারবে কোনো প্রশ্ন আছে এখানে না স্যার আর কার কোনো প্রশ্ন না স্যার এখানে কোনো প্রশ্ন নাই যদি আইভি ক্যারেক্টারিস্টিকস আর একটা আরেকবার একটু হালকা বলতেন তাহলে মানে আইভি ক্যারেক্টারিস্টিকস আইভি ক্যারেক্টারিস্টিকস কথা যেটা বলছিলাম তোমার এই ক্যারেক্টারিস্টিকস করার জন্য আগে আমাদের এখানে এরকম একটা সার্কিট প্রয়োজন পড়ে
এই সার্কিটের এই লেফট হ্যান্ড সাইড লাইনে যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটাকে আমরা ভ্যারিং ভোল্টেজ বলি, পরিবর্তনশীল ভোল্টেজ। অর্থাৎ এই ভোল্টেজ শূন্য থেকে আস্তে আস্তে 12 ভোল্ট পর্যন্ত প্রয়োগ করা যেতে পারে। আমরা এই সার্কিটের এই এই ডিজাইনটা করা আছে ফরওয়ার্ড বাই আছে, এখানে ভোল্টমিটার আছে, এখানে অ্যামিটার আছে। যখন আমরা কোনো ভোল্টেজ দিব না, জিরো ভোল্টেজ, তখন এই আমাদের মূল বিন্দুতে থাকবে। তারপরে যদি আমি আস্তে আস্তে ভোল্টেজটা প্রয়োগ করতে থাকি, এই ভোল্টেজের মান এবং কারেন্টের মান যদি আমরা লিখতে থাকি, এটা বসাতে থাকি, তাহলে আস্তে আস্তে একটা সার্টেন সামান্য একটু এই ভোল্টেজ পর্যন্ত একটা সামান্য কারেন্ট পাওয়া যায় ফরওয়ার্ড লেভেলে। এই কারেন্টটুকুকে তারপরের থেকে দেখা যায়, এখানে গ্রাফটা এখান থেকে আস্তে আস্তে খুব শার্প রাইজ করে কারেন্টের। এই যে যেখান থেকে শার্প রাইজ করলো, এখান থেকে এই এই পর্যন্ত কারেন্ট আসতে পারে নাই কেন? এটা আমাদের ডিউ টু, আমরা কেবল ওই ডায়োড ইকুয়েশনের মধ্যে বেরিয়ার পটেনশিয়ালের কথা বলছিলাম। এই বেরিয়ার পটেনশিয়াল থাকার কারণে ভোল্টেজ প্রয়োগ করার পরেও এখানে কারেন্ট আসে নাই। এইটুকুর মান হলো 0.34 জার্মানিয়াম, 0.74 সিলিকন। এর পরের থেকে এই বেরিয়ারটা চলে গেল, এর পরের থেকে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথেই শার্প রাইজ তৈরি হয়ে এভাবে কারেন্ট চলতে থাকে। তারপরে আর যদি আমরা এটাকে রিভার্সের দিকে দেই, আমাদের মাথার মধ্যে রাখতে হবে রিভার্স লেভেলে মূলত ডায়োড কাজ করবে না, এটাই হলো বাস্তবতা। তারপরেও কিছু স্পেশাল টাইপ অফ ডায়োড পাওয়া যায়, সেখানে যদি রিভার্স বাই আসে, রিভার্স বাই দিতে গেলে আমাদের এই ভোল্টেজে পজিটিভকে দিয়ে নেগেটিভ, নেগেটিভকে পজিটিভ চেঞ্জ করে দিতে হবে, আর সব ঠিক থাকবে। এখান থেকে যদি আমরা রিভার্স ভোল্টেজ প্রয়োগ করি, আমরা জোর করতে নেই, মাথায় মধ্যে রাখতে হবে ডায়োডকে জোর করা যাবে না, সামান্য একটু রিভার্সের দিকে দিতে গেলেই কয়েকটা, এটা আমাদের অনেক সময় ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমরা পাই না, চোখেই পড়তে চায় না, ছাত্ররা অস্থির হয়ে পড়ে, স্যার কারেন্ট তো আসতেছে না, রিভার্স কারেন্ট আসবে না। তারপরে খুব সামান্য কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত আসতে পারে, কিন্তু এটা জোরাজোরি করলে এটা ব্রেকডাউন হয়, জাংশনটা ভেঙে যায়, ডায়োডটা পুড়ে যায়। আর এটা যদি আমরা স্পেশাল একটা ডায়োড আছে যেটাকে জেনার ডায়োড বলে, সেখানে আবার এমন করে তৈরি করা হয় যে সেটা আবার এই ব্রেকডাউনটা সে সহ্য করতে পারবে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ কারেন্ট চলে আসে। আমরা বাস্তবে দেখাতে চাই ডায়োড রিভার্স বায়াসে কাজ করছে না, কারেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে না। কেন যায় সামান্য একটু? ডিউ টু লিকেজ কারেন্ট, ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার। আমরা যে কারণে ফরওয়ার্ডের মধ্যে ভালো কারেন্ট চলে, যেহেতু মাইনরিটি ক্যারিয়ার থাকে রিভার্স বায়াসের সময়, তারা সামান্য তারা ফরওয়ার্ড বায়াসে পড়ে যায়, এই জন্য তখন সামান্য একটু কারেন্ট চলতে থাকে, কিন্তু এটা ব্রেকডাউন ভোল্টেজে চলে গেলে কিন্তু আমার ডায়োডটা নষ্ট হয়ে যাবে। এই হলো আমাদের সংক্ষিপ্ত ভাবে আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড। ওকে স্যার, গত দিনের ক্লাসটা স্যার আপনি আপলোড দেন নাই স্যার, ওটা রেকর্ড আছে? ক্লাসটা আপলোড দেওয়া হয়নি, আমি এদিকে গত দিনটার আজকেরটা মিলে একবারে আপলোড দিয়ে দিতে পারি নাকি দেখে। তাহলে আমাদের এখানে প্রায় 15টা স্লাইড হলো, বুঝছো? আমাদের এই চ্যাপ্টারের উপরে 16টা স্লাইড দাঁড়ালো বসে। আমরা নেক্সট ডেতে অর্থাৎ নেক্সট উইকে ডায়োড অ্যাপ্লিকেশনের উপরে আমরা সরাসরি রেক্টিফায়ারে চলে যাব। আমাদের অ্যাপ্লিকেশন ডায়োডের অনেক হতে পারে, কিন্তু আমরা প্রধানত আমাদের পরীক্ষার জন্য যেটা দরকার সেটা হলো ডায়োড রেক্টিফায়ার, হাফ ওয়েভ, ফুল ওয়েভ রেক্টিফায়ার। আমরা এটার উপরে নেক্সট ডেতে চলে যাব। তোমাদের বন্ধুদেরকে বলবো যে স্যাররা এই অনেক লিমিটেশনের মধ্যে একটা ক্লাস অর্গানাইজ করছে, উপস্থিত বেশি থাকলে পরে আমাদের কাছে ভালো লাগে, উৎসাহের কারণ হয় বসে। তো আমি আজকে স্যার এই ইলেকট্রনিক্সের কোন রাইটারের বইটা ভালো হবে? মুশকিল হচ্ছে যে আমরা তো ইলেকট্রনিক্স এর ছাত্র ছিলাম, আমাদের কাছে যে বই ভালো লাগে সে বই তোমাদের কাছে পড়া সম্ভব না। তারপরেও আমাদের একটু সিম্পলি করে লেখা সাইদুজ্জামান সাহেবের বই, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা ভালো, এর চৌধুরী, কথা বলছো? এই দুইটা বই। আর হলো নতুন বই মকসেদ স্যারের নাম ব্যবহার করছে, তার সাথে আব্দুল সালাম আজাদ বলে, প্রফেসর আব্দুল সালাম আজাদ, উনি উনি মূলত বইটা লিখছেন।
এখন বর্তমান দিনাজপুর কলেজের বিভাগীয় প্রধান। এই বইটাও তোমরা হাতের কাছে থাকলে দেখতে পারো। আর এই এই মূলত এই দুইটা এস চৌধুরী এবং হলো তোমার সাইদুজ্জামান, এই দুটোর বই দিলে পরে তোমাদের থার্ড ইয়ারের সিলেবাস আমাদের কিন্তু খুব ব্যাক পেটিসের মধ্যে খুব বেশি থার্ড ইয়ারে ঢুকবার প্রয়োজন নাই। আমার কথা বুঝতে পারছো? আর যে কোনো একটা বই দেখলে পারো কিন্তু চলবে। তোমরা সবাই শারীরিক ভাবে ভালো আছো তো সব? আলহামদুলিল্লাহ। তাহলে পরে আর কারো কোনো প্রশ্ন? আমি আগামী দিন ইনশাল্লাহ ঠিক একই সময়ে আবার এই পরবর্তী ক্লাসটা নিয়ে আমি তোমাদের কাছে সামনে আসব, দেখা হবে তখন। হ্যাঁ, তাহলে আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ। Thank you.